शुभजीत भंडारी, हमें आज परमाणु न्यूक्लियस क्लास टेनर सिलेबस एक अंश भौत विज्ञान सबजेक्टर से ही चैप्टर एक क्लास निच्छी। तो परमाणु न्यूक्लियस सम्पर्के जानते गेले प्रथमे परमाणु सम्पर्के जानते हबे। तो परमाणु जिनिसटा कि? परमाणु जिनिसटा हलो धरो जे कोनो पदार्थ आमरा कल्पना करते पारी, तो से पदार्थर मध्य हमें प्रथम एक लोहार रड के जदि कल्पना करी, से लोहार रडटा देखते ही रकम है। एवं लोहार रडटा के अब टुकड़ो टुकड़ो करते शुरू करी, जदि हमें एरकम माझखान थेके अर्धेक करी एवं तारपर आबार एकटा अर्धेक अंशेर मध्य अर्धेक करी, एइभाबे भांगते थाकि, ताहले भांगते भांगते शेष पर्यन्त एकटा एइरकम क्षुद्र बा एर थेके अनेक भीषण क्षुद्र একটা অংশ পাবো, যার মধ্যে এই লোহার সমস্ত গুণটা বর্তমান থাকবে। তার মধ্যে এই লোহার সমস্ত গুণ বর্তমান থাকবে। এবার যদি লোহার সমস্ত গুণ বর্তমান থাকে তবেই আমরা এই অংশটাকে বলবো পরমাণু। এবং এই পরমাণুটাকেও আবার বিভাজিত করা যায়। যদি আমরা এই পরমাণুটাকে আবার বিভাজন করি, তার মধ্যে আমরা কিছু কণা পাবো। সেই কণাগুলো হচ্ছে এক নম্বর ইলেকট্রন, দু নম্বর প্রোটন, তিন নম্বর নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী কণা পরমাণু। কিন্তু এই কণাগুলোর মধ্যে কিন্তু আমরা আর লোহার কোনো ধর্ম সম্পর্কে জানতে পারবো না, বা লোহার কোনো ধর্ম এই পরমাণু কণাগুলোর মধ্যে থাকবে না। সেই জন্য এই কণাগুলোকে কিন্তু আমরা আর পরমাণু বলতে পারবো না। আমরা এই পরমাণু এই কণাগুলো নিয়ে যে তৈরি অংশটাকেই বলবো পরমাণু। তো পরমাণু সম্পর্কে জানা গেল। পরমাণুর মধ্যে কী কী থাকে, পরমাণুটাকে যখন আমরা আরও বিশ্লেষণ করে দেখতে চাইব, তখন পরমাণুর মধ্যে মাঝখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস, যার মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন। এবং ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন স্থায়ী কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এই হচ্ছে পরমাণু। তো আমরা এই চ্যাপ্টারে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব, মানে মাঝখানের যে অংশটা এখানে রয়েছে পরমাণুর মাঝখানের অংশটা, যেটাকে আমরা পরমাণুর নিউক্লিয়াস বলি, সেই নিউক্লিয়াস সম্পর্কে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে। এবং যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন।